ঝিনাইদহের মহেশপুরে চা দোকানীকে পিটিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, রাতে পৌরসভার কুলতলা বাজারে নিজ চায়ের দোকানে ঘুমিয়েছিল চা দোকানী ইনানুর রহমান। গভীর রাতে কে বা কারা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় মাফলার পেঁচিয়ে হত্যা করে ফেলে যায়। সকালে স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে বাগেরহাট সদরে মাজারের সামনে নিজ দোকানে লোহার রড দিয়ে পিটিয়ে মল্লিক দেলোয়ার হোসেনকে হত্যা করা হয়। এ ঘটনায় রাতেই হুমায়ুন কবির নামে এক যুবককে আটক করেছে। হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। বাংলাদেশে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নবীগঞ্জের খলিল উদ্দিন ও তার সহযোগী গোলাম হোসেন। পরে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পিবিআই জানায়, প্রেমিক খলিল উদ্দিনের সহযোগী গোলাম হোসেনের সাথে শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় দুজন মিলে যুবাকে হত্যা করে। গত 27 ডিসেম্বর নবীগঞ্জ থেকে যুবা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা মামলা করলে 29 ডিসেম্বর মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়।